হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মুর্শিদা সুলতানা স্বপ্না ব্লগস। কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি, আর আশা করছি আল্লাহর রহমতে আপনারাও অনেক বেশি ভালো আছেন। তো নতুন একটি দিন, নতুন আরও একটি ব্লগ। আর বৃষ্টি হচ্ছিল খুব, আজকেও বৃষ্টি হয়েছে, গতকালও বৃষ্টি ছিল, বেশ কয়েকদিন যাবতই কিন্তু বৃষ্টি হচ্ছে। তো খুব ভালো লাগছিল ব্যালকনিতে, খুব সুন্দর বৃষ্টি, বাট ব্যালকনিতে গাছপালাগুলো ভিজে, বাট ভিতরে কিন্তু খুব বেশি একটি বৃষ্টি আসে না। তো আমার কাছে তো খুবই ভালো লাগে, যখনই বৃষ্টি হয় আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর এই তো সেদিনের ফলগুলো, তো একটু আমি খেয়েছি, আর বেশিরভাগই আমার হেল্পিং হ্যান্ডকে দিয়েছি। তো জাম্বুরাটা দিয়ে দিয়েছি, আর সেই সাথে পেয়ারা দিয়েছি, আর আমড়াগুলো আমি করেছি ফ্রিজে রেখে দিয়েছি ডিপে, ওই ডাল খাওয়ার জন্য। তো আমরা যখন ডাল বা ডিম রান্না করি তখন কিন্তু একটু আমড়া দিলে সেটা মজা হয়, ভালো লাগে খেতে। আর কামরাঙ্গাও আমি রেখে দিয়েছি ডালের জন্য, আর তালটাকে অনেক কষ্ট করে নিয়েছি, কারণ তালের অনেক পিঠা আমি খেয়েছি। বাট রিসেন্টলি আমি প্রায় অনেক দিন যাবত, মানে সেই ছোট্টবেলায় মনে হয় তাল নেওয়া দেখেছিলাম বা নিয়েছিলাম মায়ের সাথে, তো তারপরে কিন্তু তাল আর আমার ধরা হয়নি, দেখাও হয়নি। পিঠা খেয়েছি, এমনিতে দেখেছি, বাট তাল নেওয়ার যে সময়টা সেটা আমার হয়নি। তো আমি জানিও না কীভাবে নিতে হয়, তো ছোটোবেলার কথা আসলে মনে হলো যে কীভাবে নিত, কীভাবে নিত দেখতাম। তো তারপরে নিয়ে কোনো রকম নিতে পেরেছি, তারপরে পিঠা বানালাম অল্প, দেখি যে বেশ ভালোই হয়েছে, মজাই লেগেছে পিঠা। তো অল্প একটু পিঠা বানিয়েছি, জানি না কীরকম হবে, তো সেই জন্য কোনো রকম করে অল্প একটু পিঠা বানিয়ে নিয়েছিলাম। তো পিঠা মজাই হয়েছে, তো পিঠাটা আরও রয়েছে, পরে শেয়ার করব। তো খুব কষ্ট হয়েছে আসলে তালটি নিতে, কীভাবে নিতে হয় সেই প্রসেসটা মনে আছে, মানে ছোটোবেলায় তো দেখেছি, বাট আমার কেনা হয়নি বা আমার নেওয়া হয়নি অনেক দিন যাবৎ, মানে আমি তাল ধরি না। তো তারপরে নিতে পেরেছি দেশীয় ফল, ভালো লাগলো। তো দেখা যায় যে সবসময় আমরা কিন্তু বিদেশি ফলটাই আমাদের খাওয়া হয়, দেশি জিনিস কম খাওয়া হয় বা হাতের কাছে পাই না, তো সেই জন্য দেখা যায় যে খাওয়া হয় না। তো অনেক দিন পরে বাসার কাছে তালটা পেয়েছিলাম, নর্মালি বাসার কাছে এভাবে তাল পাওয়া যায় না, তো খুবই ভালো লাগছিল। আর তালের এই খোলগুলো দিয়ে অনেক কিছু করা যায়, ভাবছিলাম যে কিছু করব, রেখে দিব, বাট আবার ভুলে ফেলে দেওয়া হয়েছে। তো দেখি পরে নেক্সট টাইম যখন কিনব তো তখন রেখে দিব। ওইগুলো দিয়ে, তালের ছোট ছোট খোলগুলো দিয়ে অনেক কিছু করা যায় দেখি। তো খুব ভালো লাগছিল দেশি ফল, আর নানা রকম ঝামেলায়, কাজের ঝামেলায় এতটাই ব্যস্ততার মাঝে থাকি, তো বাচ্চা কাচ্চা সংসার, তারপরে সব কিছু মিলিয়ে তো দেখা যায় যে আর এই ঝামেলার জিনিসগুলো কেনাকাটা হয় না। তো খুবই ভালো লেগেছে। আর এই তো রোদ হচ্ছে, বৃষ্টি হচ্ছে, সেই সাথে যখন বৃষ্টি হয় ভালো লাগে, বাসায় থাকলে তো ভালো লাগে, কিন্তু বৃষ্টিতে বাহিরে বের হওয়াটা অনেক বেশি কষ্টকর হয়ে যায়। আর রোদও উঠছে, তো যখন রোদ উঠে বেশ ভালো লাগে। তো ছোট্ট বেবি খেলা করছে, খেলা করে না ওর, যখনই ও কিন্তু খেলে, ওর খেলনা দিয়ে ও খেলা করে, সাথে একটি বল থাকে, বলটা খুবই পছন্দ করে, মাঝে মাঝে মোবাইলটা দেখে। তো এখন আর মোবাইলটা একদমই দেই না, মোবাইল একদমই স্টপ। তো এখন হচ্ছে যে পুতুল দিয়ে, বল দিয়ে খেলা করে। আর বাচ্চারা তো এখন খেলাধুলার সময় পায় না, স্কুল ক্লাস সব কিছু শেষ করে এখন তো আর খেলাধুলার ওই রকমই সময় পায় না বাচ্চারা। তো আজও ওকে আমি খেলতে দিই, ওকে খেলার জন্য, মানে পড়াশোনার জন্য খুব একটি চাপ দিই বা বলি সেই রকম না, ওর ইচ্ছে মতো ওকে আমি খেলতে দিই, খেলাধুলাটাই বেশি করে। এখনও তো ওই রকম পড়ার বয়স হয়নি, তো ওই রকম আমি চাপও দিই না, ওর ইচ্ছে মতো যতটুকু পড়ে যতটুকু লিখে সেটাই। আর দুইটা বেবি নিয়ে গতকালকে থেকে আজকে থেকে সারাক্ষণ দুইটা বেবি নিয়ে খেলা করছে, তো আজকেও বেবিকে নিয়ে খেলা করছে, তো আজকেও বেবি দুটিকে ঘুম পাড়াচ্ছে। আর এখন যখন আমি ভয়েস দিচ্ছি এখনও ওই দুই বেবিকে ঘুম পাড়াচ্ছে, তো বেবি নিয়ে খুবই খুশি।
বেবি দুটোকে ঘুম পাড়াচ্ছে, আর সেই ফাঁকে আমি ভিডিও এডিট করে নিচ্ছি। আসলে এভরিডে ভিডিও রেডি করাটা খুবই কষ্টকর, দেখা যায় যে সংসারে কাজ থাকে, বাচ্চার কাজ থাকে, নিজের কিছু কাজ থাকে, তো সব কিছুর ভিড়ে কিন্তু এভরিডে ভিডিও রেডি করাটা একটু কষ্টকর। বাট এভরিডে ভিডিও তো শেয়ার করা দরকার, ভালোভাবে কাজ করতে হলে তো এভরিডে ভিডিও দেওয়াটা দরকার। তো যাই হোক, সব কিছু মিলিয়ে যাচ্ছে দিন, ভালোই যাচ্ছে, যতটুকু পারছি শেয়ার করছি, কোনো চাপ নিচ্ছি না। তো যেটা প্রবলেম হয় যে ওয়াচ টাইম কমে যায়, ভিউজ কমে যায়, সেই জন্য আসলে এভরিডে রেগুলার ভিডিও দেওয়াটা খুবই ভালো, যদি কেউ বেশি আর্ন করতে চায়, ইনকাম করতে চায়। আর এই তো প্রজাপতি দিয়ে সাজে নাচে, নাচটা খুব পছন্দ করে, প্রজাপতি দিয়ে তারপরে জামা পরে ড্রেস পরে নাচটা খুব পছন্দ করে আজও বেবি। তো এই যে ওর প্রজাপতি হঠাৎ হঠাৎ যখন মনে হয় প্রজাপতি দিয়ে খেলে, তারপর নাচ করে, হ্যাপি বার্থডে সংগুলো দেখে, তো বার্থডে সংগুলো দেখে দেখে ও প্রজাপতি পরে নাচ করতে খুব পছন্দ করে। তো এই তো ছিল টুকটাক আজকে একটু শেয়ারিং। আর আপনারা কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আর যারা প্রতিদিন ভিডিও দেখছেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে আছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আমিও চেষ্টা করি সবার ভিডিও দেখার জন্য কমেন্ট, আসলে এখন এতটাই ব্যস্ত সময় যাচ্ছে, কমেন্ট পড়ারও মনে হয় সময়টা পাই না, তারপরও চেষ্টা করছি কমেন্ট পড়ে, কমেন্ট দেখে দেখার জন্য, পাশে থাকার জন্য। তো আজকের মতো এখানে বিদায়, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।